শাড়ি আছে এত সুন্দরী তোরা আগে কখনো দেখেছিস? আগে কখনো দেখেছিস? দেখেছি দেখেছি, হলিউডের সিনেমা একেবারে সিন্ড্রেলা। কি বললি? আরে সিন্ড্রেলা নয়, বল জুলিয়ে, আমি হব রোমিও তোমার। ও জুলিয়ে, ও তোমায় আমি বাসবো ভালো। ও জুলিয়ে, দেখুন আপনারা এভাবে বিরক্ত করলে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কুটিয়ে চলে যেতে হবে। বেশি কথা কইলে দোকানের বাচ্চা চলে যাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে পড়বো, কিন্তু কি হলো, কথা বলছো না যে? পাগলি মেয়ে, আমি কি তোর সাথে রাগ করতে পারি? কখনো না। একটাই ভাই আছে পৃথিবীতে, একটাই ভাই আছে পৃথিবীতে, যারে মায়া একটাই বোন আছে।
আছে পৃথিবীতে পারে দেব না কোনো দিন হারিয়ে যেতে দেব না কোনো দিন হারিয়ে যেতে আমার একটাই বোন আছে পৃথিবীতে আমার একটাই ভাই আছে পৃথিবীতে শোন ওরে ছোট বোন বুকটা চিরে তুই দেখে নে দেখে নে কত যে আপন সুখ যেন নেমে এলো স্বর্গতে সুখ যেন নেমে এলো স্বর্গতে একটাই বোন আছে পৃথিবীতে আমার একটাই ভাই আছে পৃথিবীতে আসবে রাজার কুমার না 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 আমি যাব না ভাইয়ের মমতা ছাড়া চাই না কিছু আর চিরদিন রব মোরা একই সাথে চিরদিন রব মোরা একই সাথে একটাই ভাই আছে পৃথিবীতে আমার একটাই বোন আছে পৃথিবীতে একটাই ভাই আছে পৃথিবীতে যারে মায়া ডোরে বেঁধেছি আঁকি পাতে মায়া ডোরে বেঁধেছি আঁকি পাতে একটাই বোন আছে পৃথিবীতে তারে দেব না কোনো দিন হারিয়ে যেতে দেব না কোনো দিন হারিয়ে যেতে আমার একটাই ভাই আছে পৃথিবীতে আমার একটাই বোন আছে পৃথিবীতে আমার একটাই ভাই আছে পৃথিবীতে আমার একটাই বোন আছে পৃথিবীতে লা 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 আসসালামু আলাইকুম বড় হুজুর আসছেন ছোট বাবা এসেছে বড় ভাইজান ভাবি যে দায়িত্ব তোমরা আমার উপর ছেড়ে দিয়ে গিয়েছিলে জানি না সে দায়িত্ব আমি পালন করতে পেরেছি কিনা তোমার ছেলে সাজিদ আজ উপযুক্ত শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে তোমার মেয়ে কেয়া ব্রিলিয়ান্ট রেজাল্ট করে পাস করেছে তোমরা ওদের জন্য দোয়া করো দোয়া করো দোয়া করো ছোট বাবা কে মামুনি তুমি কেমন আছো মা এতদিনে আমাদের কথা মনে পড়লো ছোট বাবা সাজিদ কেমন আছো ছোট বাবা তুমি ভালো আছো আরে পাগল যে বাবার তোদের মতো দুটি সন্তান থাকে সে কি কখনো খারাপ থাকতে পারে ছোট বাবা তোমার কথা শুনে গর্বে আমার বুকটা একেবারে ভরে যাচ্ছে ওরে তোদের ছোট রেখে সামান্য অসুখে দুনিয়া থেকে চলে গেলেন তোদের মা শোকে দুঃখে তোদের বাবাও চলে গেলেন তোদের মার কাছে মারা যাবার সময় ভাইজানের হাত ধরে কথা দিয়েছিলাম
তোদের কি আমি ছোট বাবা শুধু শুধু অতীতকে টেনে এনে মন খারাপ করো না তো তুমি এখন ক্লান্ত আগে তুমি বিশ্রাম নাও আজ আমি তোমার মাথার কাছে বসে আদর করে গল্প বলে তোমাকে ঘুম পাড়িয়ে দেব এসো ছোট বাবা খাবে এসো ছোট বাবা তোমাকে কতবার বলেছি গ্রামের বাড়ি ছেড়ে এখানে চলে এসো না রে না শহরে আমার দম বন্ধ হয়ে আসে ওখানে বিশাল খোলা আকাশ যতদূর চোখ যায় ততদূর খোলা মাঠ তাছাড়া এত বড় এস্টেট নিচে না দেখলে একদম ভালো লাগে না তাই না ছোট বাবা তা সাজিদ এবার ও হায়ার স্টাডি কোথায় করবে আমি তো কিয়াকে অক্সফোর্ডে পড়াবো বলে ঠিক করেছিলাম ঠিক করেছিলাম মানে তোমার মেয়ে জেদ ধরেছে তোমাদেরকে ছেড়ে আমি বিদেশে গিয়ে থাকতে পারবো না তার মানে তুমি এখানকার ভার্সিটিতে ভর্তি হবে এই তো জি ছোট বাবা আমি অলরেডি অ্যাডমিশন টেস্টে এলাও হয়ে গেছি এলাও হয়ে গেছি থ্যাংক ইউ মাম থ্যাংক ইউ বলো কি কেয়া তোমার ছোট বোন আমি খুব আনন্দিত সাজিদ আমি খুব আনন্দিত আসলে স্যার কেয়া যখন আসার কথা বলল আমি আর না করতে পারিনি সেই সুবাদে আপনাকে একটা সালাম করার সুযোগ তো পেলাম থ্যাংক ইউ সাজিদ তোমার এই ব্যস্ততার মাঝে এখনো যে তুমি তোমার শিক্ষকদের কথা ভাবো সত্যি আমি খুব খুশি হয়েছি সো ইয়াং লেডি তাহলে কাল থেকে ক্লাস শুরু করে দাও জি স্যার রবি বাসি বসি রাখতো তার চেয়ে মহিলা কণ্ঠে একটা গল্প শোনা এলিজাবেথ টেইলর ইয়েস ইয়েস তুমি আমার ভালোবাসা হোয়াট ভাল লাগলো না এটা রিয়েলিস আই শট ও কিছু নয় ম্যাডাম ও সুন্দর খুব ভালোবাসে তো তাই যে কোনো সুন্দর কিছু দেখলে ওর অভ্যাস ওকে বলা তুমি আমার ভালোবাসা এই যেমন কাল বাগানে সুন্দর একটা প্রজাপতি দেখলো আর বলতে শুরু করলো তুমি আমার ভালোবাসা তারপর নিশ্চয়ই উনি সেটার পেছনে ছুটতে শুরু করলেন এক্স্যাক্টলি ম্যাডাম এই সুন্দরীদের পিছনে ছোটাছুটি করাই আমার হবি এও ভালো যে আপনি অসুন্দরীদের পেছনে ছোটাছুটি করেন না না আমি করি না ও করে কি আপনি এই গলি ওর কথা কিছু মনে করবেন না আপনি বুঝি কালী ভর্তি হলেন জি আর প্রথম দিনই আপনার সাথে কখন কার সাথে কেমন করে দেখা হয় তা কি কেউ বলতে পারে আমার নাম রবি আমি ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র কি আশ্চর্য আমিও তো ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আর আমার নাম জানি জানেন সাজিদ ভাইয়ের বোন নাম কেয়া রাইট হ্যাঁ চলো মানে চলুন ক্লাসে যাই পাগল কামাল স্যারের ক্লাস পাগল আরে না ওই পাগল না প্রকৃতির পাগল সিট ডাউন থ্যাঙ্ক ইউ স্যার সো বয়েজ এন্ড গার্লস আমার ক্লাসে তোমাদের স্বাগতম থ্যাঙ্ক ইউ স্যার তোমরা ন্যাচারাল সায়েন্সের উপর পড়াশোনা করতে এখানে এসেছো জি স্যার কিন্তু তোমরা কি নেচারকে দেখেছো দেখেছি স্যার কোথায় দেখেছো ও সে এক বিরাট কাহিনী স্যার ছুটিতে বেড়াতে গিয়েছিলাম ট্রেনের দুপাশে গহীন জঙ্গলে কি যে সুন্দর প্রকৃতি আর এই দেখুন সেন্ট আমি সব সময় ফুলের গন্ধ সঙ্গে রাখি দেখুন দেখুন স্যার রবি দেখ এই ছাগলটা দেখ তুমি ট্রেনে বসে প্রকৃতিকে দেখেছো আর সেন দিয়ে ফুলের গন্ধ শোকো তুমি মাটিতে দেবনি আসল ফুলের গন্ধ শোকো নি না তো স্যার সাইলেন্ট সাইলেন্ট আমি জানি তোমরা এ যুগের ছেলে মেয়ে প্রকৃতিকে তোমরা মিজানের মতো ট্রেন থেকে না হয় সিনেমার পর্দায় দেখেছো দেশের সন্তান হয়ে মাটির সাথে কোনো যোগাযোগ নেই তোমাদের শোনো জীবনটা যে কত ছোট এই বিশাল পৃথিবীর বুকে না বিচরণ করলে তা কোনো দিন বোঝা যায় না স্যার তাহলে এবার চাঁদা তুলে আমরা যাব ন্যাচারাল জঙ্গলে খুব মজা হবে গুড ভেরি গুড সামনেই আমাদের সামার ভ্যাকেশন এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে
ছোট হোক পৃথিবীটা বড়, কেউ নিচে ভেব না কখনো বাঁচ মর। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ নিচে ভেব না কখনো বাঁচ মর। একটা কিছু করো সবাই, একটা কিছু করো, একটা কিছু করো সবাই, একটা কিছু করো। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ নিচে ভেব না কখনো বাঁচ মর। হাসো খেলো গান গাও, যেথায় খুশি সেথায় যাও। হাসো খেলো গান গাও, যেথায় খুশি সেথায় যাও। যদি কোনো কাজ না থাকে কারো প্রেমী বড়, জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেব না কখনো বাঁচ মর। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেব না কখনো বাঁচ মর। ভালোবাসার রসগোল্লা খেতে বড় মিষ্টি, আচুল দিয়ে মুখে কেন দিলেন এমন পর্দা। খাবেন নাকি পানির সাথে একটুখানি জর্দা, বেঁধে বেড়ে খাও দাও চোখে চোখে চোখ মেলাও। বেঁধে বেড়ে খাও দাও চোখে চোখে চোখ মেলাও, যা খুশি তা করো সবাই যে যত পারো। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেব না কখনো বাঁচ মর। একটা কিছু করো সবাই, একটা কিছু করো, একটা কিছু করো সবাই, একটা কিছু করো। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেব না কখনো বাঁচ মর। জীবনটা ছোট হোক তা আমার প্রিয় ছেলে মেয়েরা, অবশেষে সত্যি সত্যি আমরা প্রকৃতির কাছে আসতে সক্ষম হয়েছি। তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু আমাকে জানাবে। মনে করো এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। মেয়েরা সাবধান, এই এলাকাটার পরে শুরু হয়েছে গহীন জঙ্গল। জাতিসংঘের তত্ত্বাবধানে পশু পাখিদের প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য এই জঙ্গল গড়ে তোলা হয়েছে। ওই জঙ্গলে রয়েছে ভয়ানক সাপ, হিংস্র সব পশু, হাতি, বাঘ, ভাল্লুক, এমনকি মানুষ কেউ বাঘ পর্যন্ত। ম্যাডাম, বাঘ ভাল্লুক সবই কি শুধু পুরুষ? ওখানে মহিলা বাঘ ভাল্লুক নেই? কেন এ কথা বললে কেন? না, আপনি শুধু মেয়েদেরকে বললেন তো, তাই মনে হয়েছে এই জঙ্গলে বাঘ ভাল্লুকরা ছেলেদেরকে খাবে না। ছেলে দেবে বুঝি? ও মাই গড, আমি কি তাই বলেছি? না না মাই ডিয়ার স্টুডেন্টস,
আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, জঙ্গল থেকে সাবধান। আর একটা কথা শুনো, সবার সঙ্গে টর্চ লাইট, খাবার পানি, দিক নির্দেশক যন্ত্র, চকমাটি, যার কাছে যা আছে সবাই সঙ্গে রাখবে। মনে রেখো এগুলো হচ্ছে বিপদের বন্ধু। তাহলে আজকের মতো গুড নাইট এভরিবডি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। প্রকৃতি অবলোকন করতে আপনিও যাচ্ছেন বুঝি? কেন, আপনি যাবেন না? না না, কেন? প্রতিটি রমণীর মধ্যে রয়েছে প্রকৃতি। আমার সামনে এমন রমণীয় প্রকৃতি রয়েছে, ওতেই তো আমার চোখ ভরে যাচ্ছে। শিকারে যাচ্ছিস তো? এটা পরে নে। রবি চল, আমরা রেডি, লেটস মুভ। তোরা যা, আমি পরে যাবো। আরে ও থাক, চল আমরা যাই। এই তুই সময় মতো চলে আসিস। ঠিক আছে। রবি ভুলে যাসলে, কেয়া চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে, তার ভাই সাজিদের নামে সারা শহরে বাগে ঘুরতে এক ঘাটের পানি খায়। ওর দিকে হাত বাড়াসলে সে হাত পুরো যেতে পারে, কথাটা মনে রাখিস। ঠিক আছে চল চল। ওরে বাবা রে বাবা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার আশাটাই ভুল হয়েছে, এই মিজানের সাথে চললে কখন যে আমি জঙ্গলে হারিয়ে যাই, আমার বাঘে খায় না মশায় খায়। এই কোরবানি করো, সবটা সব মন রাখো, এই ধারে গুলি করে মেরে। কোথায় ফেলে দিলি? কি সুন্দর খরগোশ! তোকে আমি ধরেই ছাড়ব। তবে রে দুষ্ট, thank you.
আগ্রহ দেখ ঘরে কইছিলাম না আমার 14 খানদান শিকারি তুই বনমরক পছন্দ করন আজ এটা রোস্ট বরস আইদার ন্যাচারাল সায়েন্সের ছাত্র হয়ে নিজেরাই যদি বন্য প্রাণী নিধন করি আচ্ছা এটা কি ঠিক হচ্ছে আর নিধন না করলে এক্সট্রাঅর্ডিনারি খাবার পেটে পড়ব কিভাবে চল চল কেয়ার জন্য সব আনন্দ নষ্ট হয়ে গেল কি জন্য আসলাম আর কি হয়ে গেল তোরা সব চল তো দেখি কোথায় চলো আয় তাড়াতাড়ি আমরা কি করবো এক কাম কর লজে আমরা সার্চ টিম রে খবর দিই সামনে ডেড এন্ড এরপর যাওয়া নিষেধ তাই আমরা যেতে পারিনি ও মাই গড এত কেয়ার শার্ট ও তাহলে এপথে গেছে এই গভীর জঙ্গল থেকে কেয়াকে খুঁজে পাওয়া যাবে তো চুপ করো সালমা এখন কেঁদে কি হবে তার চেয়ে চলো আমরা সবাই নিচে গিয়ে কেয়াকে খুঁজে দেখি আমরা এখন এই সময় আই মিন তোরা কেউ যেতে চাচ্ছিস না ছি তোদের কোনো মানবতা নেই এতই যদি মানবতা তুই যা আমি অবশ্যই যাব তোরা ক্যাম্পে যে শাড়ি পরে ঘুমা আমরা সব ব্যবস্থা নেব ভাই যান একটু তাড়াতাড়ি করেন রবি আমার বন্ধু একাই জঙ্গলে নামছে খুঁজতে এখনই চলেন ভাই সর্বনাশ সর্বনাশ আগে জানলে কি এখানে আসতাম প্লিজ আপনারা একটা ব্যবস্থা করুন আবার কি তোমরা এখনই বেরিয়ে যাও আপনারা ঘাবড়াবেন না আমি সার্চ লাইটের ব্যবস্থা করছি আপনারা যান থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো 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 তাড়াতাড়ি চলেন নেমে এসো সাবধানে হাবদা হ্যাঁ সাবধানে নেমে এসো কেয়া থ্যাংকস গড তুমি এখন অক্ষত আছো জানো একটা খরগোশের বাচ্চাকে ধরতে গিয়ে দেখলাম এক ভয়ানক সাপ সেই সাপের তাড়া খেয়ে আবার বললাম পাখির মুখে তারপর সে কি অবস্থা কিন্তু কিন্তু তুমি এখানে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে আরে তোমার গলায় তো আঘাত লেগেছে Thank you.
চল। আমি তখনই বলেছিলাম এই জঙ্গলে আসার কোনো দরকার নেই। না, উনি প্রকৃতি দেখাবেন। সারা রাত কি আর জঙ্গলে কাটাচ্ছে, বাঘের পেটেই যায় না, ভাল্লুকের হাতে ধরা পড়ে। হায় হায়, আমি এখন কি জবাব দেব গার্ডিয়ানদের কাছে? আপনি এত টেনশন করবেন না তো, রবি যখন গেছে ওর একটা ব্যবস্থা করবেই। Ah,
ব্যথা পেয়েছো? কেন দেখলে না কি হলো? আমি আর হাঁটতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখি। হাই, তোমার কেমন লাগছে? ভালো। তোমার কি কষ্ট হচ্ছে? জি না। হচ্ছে না? তাড়াতাড়ি চলো। আহা, এত তাড়াতাড়ি করছো কেন? একটু পরে রাস্তা তোমরা ঠিকই খুঁজে পাবো। জি না ম্যাডাম, জঙ্গলে একবার পথ হারালে সারা জীবন হাঁটলেও সেই পথ আর খুঁজে পাওয়া যাবে না, বুঝলে? না যাক, খুব ভালো হবে। এই গহীন জঙ্গলে তুমি আর আমি একা বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারবো না? পারবো, যদি বাঘের পেটে চলে না যাই। তুমি যাই বলো, জীবনে এমন মজার সময় আর কখনো আসবে কিনা কে জানে। আসতেও তো পারে, অপেক্ষা করতে আপত্তি কি? ভেরি গুড আইডিয়া। বেশ, তাহলে চলো। এসে গেছে কিয়া, আমরা এসে গেছি। কিয়া, ওই যে দেখো আমাদের ক্যাম্প। কিয়া, কি আশ্চর্য, কত কাছেই না ছিলাম আমরা, অথচ রাতের আধারে মনে হয়েছিল আমরা কত দূরে। একটু পরে আমরা ক্যাম্পে ফিরে যাব, এই রাতের স্মৃতি তুমি ভুলে যাবে, তাই না? বিশ্বাস করো, আমি কোনোদিন এই স্মৃতি ভুলতে পারবো না। কে আর দিকে হাত পারাসনি, সে হাত পুড়েও যেতে পারে। হ্যাঁ রবি, আমার স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে ওই সময়গুলো। চলো কিয়া, এসো এসো রবি, এসো কিয়া, লাখ লাখ শুকর তোমরা ফিরে এসেছো। সত্যি রবি, তোমার সৎসাহসের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সত্যি ওরা সুন্দর, আপনি খুশি হননি? না না, কেয়া রবি তো ফিরে এসেছে, আপনার সাথে হারিয়ে গেলে আমি আর ফিরে আসতাম না। কেন, কি করতেন? আপনাকে নিয়ে আমি ওই গহীন জঙ্গলে সুখে সংসার করতাম। সত্যি? ওটা জঙ্গলে হতে পারে, আর কোথাও হতে পারে না। মানে মানে আপনি রাজি? তোর কোথাও লাগেনি তো? না ভাই, আমার কিচ্ছু হয়নি। এই দেখো দেখো, আমি ঠিক আছি। ওহ, থ্যাঙ্কস গড। ও ভাইয়া, হ্যাঁ রে, তোদের প্রকৃতি দেখা কেমন হলো? প্রকৃতি দারুণ ভাইয়া, দারুণ। ও ফ্যান্টাস্টিক, খুব মজা করেছিস না? হ্যাঁ ভাইয়া, এত মজা, এত মজা আমি জীবনেও পাইনি। জানো ভাইয়া, কি সুন্দর, কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর খরগোশ। আমি না ওদের সাথে খেলতে খেলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। তুমি কেমন আছো মা? ভালো। এবার বল, তোর প্র্যাকটিক্যাল ক্লাস কেমন হলো? খুব ভালো মা, খুব ভালো। স্যার খুশি, ম্যাডাম খুশি, দারুণ অভিজ্ঞতা হলো মা।
জীবনকে নতুন করে আবিষ্কার করলাম। বাবা, আমার ছেলে এখন বৈজ্ঞানিক হতে চললো নাকি? আরে 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 আরে, তার চেয়ে কম নয় মা। আপনি আইবার সঙ্গে যান, দেন ব্যাগটা আমার কাছে দেন। কি রে জুলেখা, বাপের বাড়ি থেকে এত শীঘ্রই চলে এলি? নে ধর। জুলেখে তুই যা, খাবার রেডি কর। আচ্ছা। সত্যি মা, দারুণ খিদে লেগেছে, চলো মা। চল। ভার্সিটি যে পরিস্থিতি, মনটা সবসময় টেনশনে থাকে বাবা। ভয় নেই মা, আমি সবসময় সতর্ক থাকি। তাছাড়া বাবা মারা যাবার পর তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করছো তা আমি জানি। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার এই কষ্টের মূল্য দিতে পারি। সেই দোয়াই তো করি বাবা। তুই এত বড় বিদ্বান হবি যে সারা বিশ্বে তোর নাম ছড়িয়ে যাবে, আমি যে সে স্বপ্নই দেখি। হ্যাঁ রে রবি, দুই একটা দিন থাকবি নে? না মা, কাল একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ইয়ে মানে রবিকে দেখেছো? হবে হয়তো লাইব্রেরি কিংবা অন্য কোথাও। রবি, রবি তুমি এখানে আর আমি? রবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রবি, দেখা হলো? কার সাথে? কে এতকে খুঁজছিল? রবি এখনো বলছে সাবধান, ওর ভাইকে কিন্তু তুই চিনিস না। তোমার সাথে আমার কিছু কথা আছে রবি। তোমাকে আমি না জানিয়ে থাকতে পারছি না। সত্যি বলতে কি, যেদিন আমি তোমাকে প্রথম দেখি আমার মনে হয়েছে তোমাকে আমি চিনি, সারা জীবন ভরে চিনি। রবি, রবি, এক মুহূর্তের জন্য আমি তোমাকে মনের আড়াল করতে পারছি না। হে হে, এমন এক অনুভূতি যা আমি ছাড়া আর কাউকে বোঝানো যাবে না। এর নাম যদি ভালোবাসা হয়ে থাকে, তবে সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রবি, ভালোবেসে ফেলেছি। অবশ্য এটা আমার অনুভূতি, কারো অজান্তে আমি যদি কাউকে ভালোবেসে থাকি সে দোষ আমার, অন্য কারো না। কেয়া, তুমি বলেছিলে সেদিনের ঘটনা কোনোদিন ভুলতে পারবে না। আমিও কি কোনোদিন ভুলতে পারবো সে রাতের কথা? হ্যাঁ কিয়া, ভালোবাসা, শুধুই ভালোবাসা, যে ভালোবাসে শুধু স্বপ্নই থাকবে। কারণ কোথায় তুমি আর কোথায় আমি? আমি এক বিধবা মায়ের একমাত্র সন্তান। রবি, রবি, আমি জানি না তুমি কে, কি তোমার পরিচয়। আমি জানি, আমি জানি তুমি রবি, আমার প্রাণের রবি। তুমি, তুমি, তুমি আমার ভালোবাসা। কেয়া, রবি, কেয়া, রবি,
খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা, খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে ভেঙে গেছে চোখের লজ্জা, খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা, নাই হাহুতাশ দীর্ঘ শ্বাস, নাই হাহুতাশ দীর্ঘ শ্বাস, ভালোবাসা হয়ে গেছে সাবাস 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 সাবাস। খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা, খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা। জোর ধাক্কা বন 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 ঘুরে যাক চাক্কা, এ মারো 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 জোর ধাক্কা, বন 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 ঘুরে যাক চাক্কা, চলার নাম তো গাড়ি প্রেমে পড়ো পারা তাড়ি, নইলে যাবে হয়ে পাক্কা, যৌবন মানে তো বসন্ত মাস, যৌবন মানে তো বসন্ত মাস, ভেঙে গেছে ভেঙে গেছে চোখের লজ্জা, সবাই চক্কা চক্কা, প্রেমে ছাড়া প্রেমে ছাড়া নেই কার রক্ষা, হা তোলো 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 সবাই চক্কা, প্রেমে ছাড়া প্রেমে ছাড়া নেই কার রক্ষা, উড়োরা খুঁজবে বুড়ি ছোড়ারা খুঁজবে ছুড়ি, নইলে যে পেয়ে যাবে পাক্কা, পারো সবাই প্রেমের ফাঁস, পারো সবাই প্রেমের ফাঁস, ভালোবাসা হয়ে গেছে সাবাস 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 সাবাস। খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা, নাই হাহুতাশ দীর্ঘ শ্বাস, দীর্ঘ শ্বাস, ভালোবাসা হয়ে গেছে সাবাস 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 সাবাস। খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা, খুলে গেছে প্রেমের দরজা, ভেঙে গেছে চোখের লজ্জা। ও মা, কি সুন্দর হরিণ, হরিণের বাচ্চা,
भैया खरगोश পাখি রাতারাতি তুমি এত কিছু এনে ফেলেছো ভাইয়া হ্যাঁ সব তোর জন্য চল তাহলে আমাকে একটা লাল টুকটুকে সুন্দরী ভাবি এনে দাও আগে তো কি উপযুক্ত পাত্রের হাতে তুলে দেই তারপর পারবে ভাইয়া পারবে পারবে তুমি আমাকে ছেড়ে থাকতে পাগলি মেয়ে এটাই তো নিয়ম একদিন সব মেয়েকেই যে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় ভাইয়া মানে কিরে তুই কিছু বললি ভাইয়া আমি একটি ছেলেকে ভালোবাসি কি আমি একটি ছেলেকে ভালোবাসি ও ভাইয়া 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 কি হলো তোমার ভাইয়া আরে আমার যে সুখী এই পৃথিবীতে কে আছে বল আমার বোন একটি ছেলেকে ভালোবেসেছে ভাইয়া ও কিন্তু দারুণ ছেলে ব্রিলিয়ান্ট মেধাবী হতেই হবে হতেই হবে আরে আমার বোন যাকে পছন্দ করেছে সে তো আর যেই সেই ছেলে হতে পারে না তুই শিগগিরই ওকে আমার কাছে নিয়ে আয় আমিও দেখি ও ভাইয়া ইউ আর গ্রেট তুমি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাইয়া লক্ষ্মী ভাইয়া রবি রবি তুমি এখানে আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি কেন আমি ভাইয়াকে সব বলেছি ভাইয়া রাজি হয়েছে তোমাকে দেখতে চেয়েছে তোমার সাথে কথা বলবে আমার বিশ্বাস হচ্ছে না তোমার ভাইয়া এত সহজে আমাকে আমাদের ভালোবাসাকে মেনে নেবে নেবে রবি নেবে সিরিয়াসলি নেবে না কেয়া রবি আমার ভাইয়াকে আমি চিনি তুমি চেনো না প্লিজ তুমি শুধু একবার ভাইয়ার সাথে দেখা করো চলো না প্লিজ রবি চলো ভাইয়া ভাইয়া ও রবি আসসালামু আলাইকুম কিয়া বলেনি তোমাকে এখানে নিয়ে আসবে জি বলেছে ভাইয়া তোমরা কথা বলো আমি আসছি রবি তুমিও কি স্কশনে গিয়েছিলে জি কিয়া তোমাকে ভালোবাসে তুমিও কি কিয়াকে ভালোবাসো জি তোমাদের এই ভালোবাসাটা তাহলে স্কশন থেকেই শুরু হয়েছে না মানে ঠিক আছে তোমাদের পরিবার আর কে কে আছে একমাত্র মা ছোটবেলায় বাবা মারা যাবার পর মা দুঃখ কষ্ট করে শহরতলিতে ছোট্ট একটা পোল্ট্রি ফার্ম চালিয়ে আমাকে মানুষ করেছে স্যাড ভেরি স্যাড কিন্তু তুমি জানো কি আর কোন পরিবারের মেয়ে জানি জেনে তুমি কি আর দিকে হাত বাড়িয়েছ কি আর কে বউ করে তুলে নেবার কোনো যোগ্যতা কি তোমার আছে একটি মেয়েকে ভালোবাসার সব যোগ্যতাই আমার আছে আছে নিশ্চয়ই আছে কিন্তু কি আর নয় তুমি তো গর্ব করে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে খান বাহাদুর চৌধুরী পরিবারের মেয়েকে তুমি বিয়ে করেছো কিন্তু আমি আমি কি বলবো কি জবাব দেব কোন মানুষের ছেলের হাতে আমি আমার বোনকে তুলে দিয়েছি আমি একজন মানুষ আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয় শোনো তুমি আমাকে জ্ঞান দিচ্ছিস হারাম চাদা আরে রাস্তা রাস্তা যে বৃষ্টি করে বেড়ায় ওই কথা মানুষ তাই বলে তার হাতে আমি আমার বোনকে তুলে দেবো জানিস কিয়া এমন পরিবারের মেয়ে যেই পরিবারের মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে ফেলা হয় হত্যা করা হয় তার বংশ সহ নির্বংশ করে দেওয়া হয় কিয়াকে ভালোবেসে সেই ভুল তুই করেছিস যার শাস্তি তোকে পেতেই হবে
তুই কি চাস আমি তোর চোখের সামনে তোর বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে তোর মাকে অত্যাচার নির্যাতন করে শেষ করে ফেলি? ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি। হ্যাঁ, তুই যদি জানে বাঁচতে চাস তো এই মুহূর্তে তওবাকে তোর নাকে খত দিয়ে এখান থেকে বেরিয়ে যা। আমার ভালোবাসা তোর কাছে দুর্বলতা মনে হয়েছে না? বস বলছি, বস বলছি। আমার ঘড়ি দিয়ে বেরিয়ে যা। ডাউন, বস, বস বলছি। তোকে আর এখানে নয়, গ্রামের বাড়িতে নিয়ে যাও। আমার ভালোবাসার চিহ্ন, গরিবের ছেলে ভাই, হাত পাততে গিয়েছিলাম বড় লোকের দুয়ারে। বড় লোক কে? এমন বড় লোক? মা, শিবপুরের জমিদার খান বাহাদুর আশিক চৌধুরীর নাতি, খান বাহাদুর সাজিদ চৌধুরী। তাই বলে এইভাবে অত্যাচার করবে? পছন্দ হয়নি ওরা তোকে ফিরিয়ে দিল না কেন? ওদেরকে হৃদয় বলে মন বলে কিচ্ছু নেই। না মা, ওদের যে হৃদয় বলে মন বলে কিছু নেই, ওদের কাছে ভালোবাসার দাম নেই, ওরা যে পাথর। পাথর? ওই পাথর তোকে ভাঙতে হবে রবি। মা। হ্যাঁ রবি, সেই ভালোবাসার জন্য আজ তোর গা থেকে রক্ত ঝরছে। তুই যদি সত্যি আমার ছেলে হয়ে থাকিস, তবে যেখান থেকে পারিস যেমন করে পারিস ওই মেয়েকে আমার ঘরে বউ করে তোকে আনতেই হবে। মা, সাজিদ কি হয়েছে? কি হয়েছে মামুনিস? কিছু হয়নি, একটু অজ্ঞান হয়ে গেছে। যেই মেয়েকে নিয়ে তোমার এত গর্ব এত অহংকার, সে কি করেছে জানো? কি? এই পরিবারের ঐতিহ্য জেনেও সে ভালোবেসেছে রাস্তার একটি ছেলেকে। ছি 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 ছি, আমার ইচ্ছে করছে গুলি করে নিজের মাথার খুলিটা উড়িয়ে ফেল। সাজিদ, সাজিদ, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে উপরে নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু তুমি ওকে বলে দিও ওর সব আবদার আমি মেনে নিতে পারি, কিন্তু এই অন্যায় আবদার আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিনও না। কুমকুম, অজল, রামা, শীঘ্রই ডাক্তার সাহেবকে খবর দে। এই যাত্রায় বেঁচে গেলে বাবা, ঢাকা শহরে পথ চলতে হলে একটু সাবধানেই চলতে হয়। নাও ওষুধগুলো ঠিক মতো খেও। দিন। আসি। আচ্ছা ভাই। হ্যাঁ,
ভেতরে যাও। না, আমি যাব না, আমি আমার রবির কাছে যাব। তুমি কোথাও যাবে না। যাব না। না, আমি যাব, আমি রবির কাছে যাব। তুমি আমাকে যেতে দাও ভাইয়া, আমাকে আমার রবির কাছে যেতে দাও। রবি, না, নেভার। তুমি তুমি ভেবেছো কি তুমি যেতে চাইলে তোমাকে যেতে দেবো? অমন কথা বলো না ভাইয়া, তুমি না আমার সেই ভাই যে ভাই আমার সুখের জন্য, আমার মুখের একটুখানি হাসির জন্য জীবন দিতে পারে। ভাইয়া ভাইয়া, তুমি বলেছিলে না এই কথা, তুমি বলেছিলে না ভাইয়া, তুমি বলেছিলে না? বলো ভাইয়া, আমি আমি তোমার বোন, সেই ছোট বোন কেয়া, যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো। কত রাত কত রাত জেগে তুমি আমার পাশে বসে আমাকে ঘুম পাড়িয়ে দিতে, কতদিন আদর করে মুখে তুলে খাইয়ে দিয়েছো। মনে পড়ে, তোমার মনে পড়ে ভাইয়া? রবিকে তোমার ভুলে যেতেই হবে। দরজা খোলো, দরজা খোলো বলছি। একটাই ভাই আছে পৃথিবীতে, আমার একটাই ভাই আছে পৃথিবীতে, যারে মায়া ডোরে বেঁধেছি পাখি পাতে, মায়া ডোরে বেঁধেছি পাখি পাতে, একটাই ভাই আছে পৃথিবীতে, আমার একটাই ভাই আছে পৃথিবীতে, একটাই বোন আছে পৃথিবীতে, আমার একটাই বোন আছে পৃথিবীতে, তারে দেব না কোনো দিন হারিয়ে যেতে, দেব না কোনো দিন হারিয়ে যেতে, একটাই বোন আছে পৃথিবীতে, আমার একটাই বোন আছে পৃথিবীতে। দাদা, আমি যার কি আর দুঃখ সইতে পারছিলাম, বলে দাও দাদা আমি এখন কি করব। সাজিদ, তুমি আমাদের বংশের প্রদীপ, এই পরিবারের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব এখন তোমার। কিন্তু কেয়া, ওর জীবন, সারা জীবন কষ্ট করে যে ঐতিহ্য আমি গড়েছি তাকে ধ্বংস করার অধিকার কারো নেই। কিন্তু ফুলের মতো পবিত্র একটি জীবনকে ধ্বংস করার কোনো অধিকার তোমাদেরও নেই। আছে, কেউ সামান্য আবেগের বশীভূত হয়ে কলঙ্কের কালিমায় ক্ষুণ্ণ করবে বংশের ঐতিহ্য, তা হতে পারে না। তোমাকে শক্ত হতে হবে সাজিদ, পাথরের চেয়েও কঠিন। রবি, সব মায়ের স্বপ্ন দেখে তার ছেলে একদিন মানুষ হবে, তাকে বিয়ে করিয়ে সুন্দর ফুটফুটে একটা বউ ঘরে আনবে, সেই স্বপ্ন আমিও দেখি। তোরা এখন এই যুগের মানুষ, এ সমাজের উঁচু নিচু ধনী গরিবের ভেদাভেদের দেয়ালটা তোদেরই যে ভাঙতে হবে বাবা। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, আমি সে দেয়াল ভেঙে কেয়াকে তোমার পুত্রবধূ করে আনবই আনবো।
হুজুর আপনার নাস্তা দেয়া হয়েছে। কি আর খেয়েছে? না ছোট হুজুর, কাল থেকে আপামনি কিছুই মুখে তোলেনি। তোরা ওর নাস্তা নিয়ে যা। জি ছোট হুজুর। আপামনি আপনার নাস্তা, আমি চাই না তোদের এই খাবার। আমি খাবো না, বললাম তো সবকে সেখান থেকে নিয়ে যা। কিয়া খেয়ে নাও। আমি খাবো না। না খেলে মানুষ মরে যায়। আমি মরে যাব। আমার খারাপ লাগবে। তাহলে তাহলে তুমি আমাকে আমার রবির কাছে যেতে দাও ভাইয়া। আমার জন্য তোমার যদি এতটুকু ভালোবাসা থাকে, তবে তুমি আমার রবিকে এনে দাও ভাইয়া, রবিকে এনে দাও। নয়তো তুমি খাবে না। না 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 না। আলি তুই খা। আমি বলছি তুই খা, খা, খা বলছি। আমি মরে যাব ভাইয়া, চিরদিনের জন্য তোমাদের পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু আমার ভালোবাসাকে আমি মরতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আসসালামু আলাইকুম খান বাহাদুর সাহেব। আপনার শরীরটা ভালো তো? শুনলাম কিয়া মামনি একটা বিরাট পাশ দিয়েছে, শুইনা মনটা ভইরা গেল। আবার শুনলাম অসুস্থ, এখন ভালো তো? তালুকদার, নিজের খেয়ে বনের মোস্তার আবার দায়িত্ব কবে থেকে নিয়েছো? খান বাহাদুর সাহেব, এখন তো কেউ মোষ তাড়ায় না, পাইলে খাইয়া ফেলায়। যাক, যে কথা বলতে আসছিলাম, আপনি জানেন কিনা জানি না, আমার পুত্র আরমান বর্তমানে আমেরিকায় উচ্চ শিক্ষা সম্পাদন করে দেশের তা শ্রীমান্ত আছে। এই তল্লাটে আপনাদের সামনে দাঁড়াইবার মতো আমি ছাড়া তো কাউকে দেখি না। না মানে ইয়ে কেয়ার পাত্র হিসাবে আমার পুত্র আরমান নিশ্চয়ই ইয়ে বেমানান হবে না, তাই বিয়ে শাদী দিয়ে দুই পরিবারের একটা যোগসূত্র স্থাপন করি, কি বলেন? তালুকদার, তোমার ছেলের সাথে বিয়ে দেব আমার ঘরের মেয়েকে, এটা তুমি ভাবতে পারলে কি করে? অসুবিধা কোথায়? টাকায় পয়সায় জমি জেরাতে বোধহয় বর্তমানে আমরাই আপনাদের তুলনায় খাতা গেছি। হ্যাঁ তালুকদার, হ্যাঁ, তোমাদের মতো চরিত্রহীন লুচ্চা মাতাল বদমাস এই তল্লাটার কি আছে বলো? আমরা কি করে এগিয়ে থাকবো? তোমরাই তো এগিয়ে থাকবে। মনে রেখো, টাকা দিয়ে কোনোদিন ইজ্জত কেনা যায় না। অপমান? হ্যাঁ, আমারে অপমান করে গেলা? কিন্তু তুমি জানো না খান বাহাদুর, বর্তমান সময়টা লুচ্চা গুন্ডা বদমাইশদের। আমরাই আধুনিক, আমরাই মডার্ন, তোমাদের যুগ কি শেষ? একই চেহারা করেছিস মা, এভাবে তো তুই মারা যাবি। মারা যাই যাব, আমি মারা গেলে তো তোমাদের কিছু যায় আসে না। আর যদি আর যদি আমার মা বেঁচে থাকতো, সে বুঝতো মেয়ের দুঃখ। কেয়া, তোর দুঃখের কথা, তোর যন্ত্রণার কথা পৃথিবীর কেউ না বুঝলেও আমি বুঝি। ছোট বাবা, তুমি পারো না, পারো না ভাইয়াকে বুঝিয়ে রাজি করাতে। না কেয়া, না, আমি পারি না। ছোট বাবা, তুমিও বলছো? হ্যাঁ কেয়া, সাজিদের মাঝে আমার বাবাকে তোর দাদাকে দেখতে পাই। তোর তোর ভালোবাসার মানুষটাকে তুই ভুলে যা কেয়া, ভুলে যা, যা। ভুলে যাবো? আমি ভুলে যাব? আমার প্রতিটি হৃদয় স্পন্দন যার নাম ধরে ডাকে, তাকে আমি ভুলে যাব? না ছোট বাবা, না, এ অসম্ভব। একদিন একদিন
আমিও ভালোবেসেছিলাম কেয়া, আমিও ভালোবেসেছিলাম। জানো আরিফ, আমার না বড় ভয় ভয় করছে। আমাকে তুমি বিশ্বাস করো না সুহানা? করি, মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তোমার বাবা আমাদের এই ভালোবাসাকে কোনোদিন মেনে নেবেন না। তোর মেয়ে আমার ছেলেকে জাদু করেছে। পায়ের ধুলো হয়ে মাথায় উঠতে চাও? আমাকে মাফ করে দিন হুজুর, বিশ্বাস করুন সোহানা, ছোট হুজুরের ব্যাপারে আমি আমি কিছুই জানি না। খোদার কসম হুজুর, খোদার কসম। তাহলে বল, আজ রাতের অন্ধকারে তুই তোর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবি। কাল সূর্য ওঠার পর তোদের ছায়াও যদি এলাকায় দেখা যায়, আমি তোদের জ্যান্ত পুড়িয়ে মারব। যা, নাকে খদ দিয়ে হামাগুড়ি দিয়ে এখান থেকে বেরিয়ে যা। যা। তুই ছোট হুজুরকে ভালোবেসে যে পাপ করেছিস, এই রক্ত যে সেই পাপের প্রায়শ্চিত্ত। বল কেন, কেন এই পাপের পথে পা বাড়িয়েছিস? বল কেন, 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 কেন? আপনি কি করছেন? আপনি এখান থেকে চলে যান হুজুর, বড় হুজুরের আদেশ। আজ রাতের অন্ধকারে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি ফিরে না আসা পর্যন্ত আপনারা কোথাও যাবেন না। বাবা, 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 তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে, সোহানাকে তুমি ভালোবাসো। সব জেনেও তুমি? হ্যাঁ, সামান্য চাষা ভুষা ছোট জাতের মেয়েরা কোনোদিন এবাড়ির বউ হয়ে আসতে পারে না, এটাই আমাদের নিয়ম, এটাই এই পরিবারের কানুন। তোমাদের নিয়ম আর কানুনের দিন বদলে গেছে বাবা। তোমার জ্ঞান শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আমি হুকুম দিয়েছি কাল সূর্য ওঠার আগেই রমজান তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে, নয়তো নয়তো ওদের লাশও কেউ খুঁজে পাবে না। অসম্ভব, আমি তা হতে দেব না। কি করবে তুমি? আমি তোমার ওই পোষা কুকুরদের বাধা দেব, আর না পারলে সোহানাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। বাবা, এখন থেকে তোমাকে এই ঐতিহ্যের দেয়াল ধরেই বেঁচে থাকতে হবে। সেদিনের সেই আগুন আমার জীবনের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই বংশের মান মর্যাদা আর ঐতিহ্যের কাছে মৃত্যু হয়েছিল আমার ভালোবাসার। আজও সেই হতভাগিনীর স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমি বেঁচে আছি মা, শুধু তার স্মৃতি বুকে আঁকড়ে নিয়েই বেঁচে আছি। ছোট মা, তুমি মরে গেছো সত্যি, কিন্তু তোমার ভালোবাসা মরেনি। জানো, আজও ছোট বাবা প্রতি রাতে তোমাকে ভেবে চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে। কেয়া, কেয়া, গেদা জি, ওই বেকুব, তোরে না কইছি জি কইয়া শেষের দিকে টানবি? ভুল হয়ে গেছে গেদা।
এইবার হইছে মনে ধরে যান ঠিক আছে আমার একমাত্র ছেলে বিদেশ থেকে এতদিন পর দেশে ফিরতে আছে তার সম্বর্ধনার সব ব্যবস্থা হইছে জি সব আয়োজন ঠিক যে মাইয়ারা ফুল ছিটাইব তারা কই আছে আছে তো শালার বোধেই না তো এই মাইয়ারা আসো আসো দেখেন হুজুর কি সুন্দর সুন্দর মাইয়ারা আন্ডা সাজাইছো ব্যাগ গোল জানি কোন কাজ দেখি দেখে তো মনে হয় এক একটা কাপড়ের বস্তা আমার ছেলে এতদিন আমেরিকা ওইখানকার মেয়েদের কম কাপড় দেখে অভ্যস্ত এদের দেখা তো আর মন খারাপ হয়ে যাব এদের ভূগোল ড্রেস পরা ভূগোল ড্রেস এইটা আর কি আরে বেডা ভূগোলে পড়স নাই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সেই রকম এদেরও তিন ভাগ থাকবে খোলা এক ভাগ থাকবে ঢাকা কথাটা আমি তোমাকে ভালো মতো বুঝাইতে পারছি বুঝাইতে পারছেন চলো তোমাদেরকে ভূগোল ড্রেস পরাই আসো 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 বুঝছে Hi, Dad. Hey, come on, come on, come on. Daddy! Daddy! Oishi, oishi. Amar pola, amar shona, amar bong shirsera. Asho, amar buke asho. Ah! Ah! এই নাও আমেরিকান মাল তোমার জন্য দশ বোতল এইটুকু মাত্র বেঁচেছে খাও তবু তো বাঁচছে বাপের কথা মনে করে আনছে রাইখা দে পরে খাবো এই জন্য আল্লাহ তোমার শত বছর বাঁচায় রাখো তোমার সম্বর্ধনার জন্য কঠিন কঠিন আয়োজন করছি এতদিন আমেরিকায় মেয়েদের নাচন কুদন দেখছো এইবার দেখবা বাঙালি নারীর নাচন কুদন আমেরিকারে ওই দিক গাদা যে গাদা নাচন কুদন স্টার্ট দিতে কও ए मेरा नाचन कुदन इस्टा अमी थमक ताली नाच बोई तो अमी चोखे रड़े ठड़े डाक बोई तो আমার মনে খুশি হতে পারি
বসবো পাশাপাশি বসবই তো কেউ পাগল হয়ে গেলে আমার কি দোষ কেউ পাগল হয়ে গেলে আমার কি দোষ কেউ পাগল হয়ে গেলে আমার কি দোষ আমি ঠমক ঠমক কালি নাচবই তো আমি চোখে রাড়ে খাড়ে গাতবই তো ও ঠমক ঠমক নাচবো আড়ে খাড়ে গাতবো ঠমক ঠমক নাচবো আমি ঠমক ঠমক তালে নাচবই তো আমি চোখে আড়ে খাড়ে গাতবই তো আমি ঠমক ঠমক তালে নাচবই তো আমি চোখে আড়ে খাড়ে গাতবই তো এই ড্রাইভার থামো থামো ড্রাইভার চলো ও আচ্ছা আচ্ছা চলেন সাজিদ তুমি অযথাই চিন্তা করছো ঢাকার ব্যবসা বাণিজ্য তো ঠিক মতোই চলছে ম্যানেজার তো তাই বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে চিনতে পারলেন না আমি কে টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ম্যাডাম ফারজান তাই নাকি সাজিদ সালাম কর কে আর টিচার থাক 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 সালাম লাগবে না তা ম্যাডাম ফারজানা এ সময় আপনি এখানে না মানে ইয়ে মানে কে একে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে হবে তো তাই এই ফর্মে ওর একটা সই লাগবে কুমকুম কুমকুম জে হুজুর ম্যাডাম কে কেয়ার রুমে নিয়ে যা আয়ে যান ম্যাডাম আপনি তো দারুণ অসভ্য মহিলা আমাকে চিনতে পারছো না হুইমা না আপনি কোন ম্যাডাম কোথাকার ম্যাডাম যান আমার কাছে কেন কেয়া ভুলে গেলে আমি ফিরে যাই না ম্যাডাম ও ম্যাডাম আপনি ও মাই গড আপনি কেমন আছেন ম্যাডাম আপনি কেমন আছেন আপনি ভালো আছেন তো ভালো আছেন ম্যাডাম ও চিনতে পেরেছি তাহলে আল্লাহ রে মাস্টাররা ছাত্রীর মধ্যে এমন মহব্বত আমি জীবনেও দেখি নাই ম্যাডাম পরীক্ষায় পাশ করবো তো অবশ্যই সেই জন্য তো এলাম এই চলে গেছে সত্যি রবি তোমার এখানে আসার সাহস হলো ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে পারে সুকার ভাই আসু তোমায় বিয়ে আমি করবই তো আমার
আমার বাবা ইয়াসু কার ভাই ইয়াসু তোমায় বিয়ে আমি করবই তো তোমার বাবা ইয়াসু কার ভাই ইয়াসু তোমায় বিয়ে আমি করবই তো যে যাই বলু যে যাই করু তোমার প্রেমে আমি পড়বই তো মানুষ পাবে এমন প্রেমিক মানুষ পাবে না লক্ষ কোটি মানুষ পাবে এমন প্রেমিক মানুষ পাবে না নিজকে ভুলে থাকতে পারি তোমায় ভোলা তো যাবে না আসু কার ভাই আসু তোমায় বিয়ে আমি করবই তো আমায় যে যাই বলু যে যাই করু তোমার প্রেমে আমি পড়বই তো তোমায় বিয়ে আমি করবই তো তোমার প্রেমে আমি পড়বই তো ভার্সিটির খবর নেই আবার ওয়ার্কশপ রবি চল আমরা পালিয়ে যাই এমন অচেনা প্রান্তরে আমরা হারিয়ে যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না 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 কিয়া তোমাকে নিয়ে পালিয়ে যেতে আমি আসিনি আমি এসেছি তোমাকে বউ সাজিয়ে সসম্মানে নিয়ে যেতে রবি তুমি আমার ভাইয়াকে চেনো না চিনি কিয়া না চেনো না চেনো না তোমাকে সামনে পেলে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে তার আগে আমি তোমাকে নিয়ে ওই নদীতে ভেসে যাব রবি কেয়া এই তো ভাইয়া হয়ে গেছে সই নেওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আসি কিয়া আবার দেখা হবে বাই এই ড্রাইভার থামো থামো ম্যাডাম কি আবার ইয়ে করবে এনো ভাড়া আমার একটা কাজ আছে কুমকুম কিয়া কিয়া সাজিদ জি ছোট বাবা এদিকে এসো ছোট বাবা কিয়া কোথায় মেলায় গেছে মেলায় হ্যাঁ
আমি যেতে বললাম। ঘরে বসে মন খারাপ করে থাকে, ভাবলাম একটু ঘুরে আসলে ভালো লাগবে। এই তুমি কি করেছো ছোট বাবা? আমি কি আর বিয়ের ব্যাপারে ফুলতলি জমিদারের ছেলের সাথে কথা বলে এসেছি, আর এই মুহূর্তে কিয়াকে তোমার বাইরে যেতে দেওয়া ঠিক হয়নি। আমি জীবনেও দেখি নাই। বাংলার মধু মুখে তার মধু, এক্সকিউজ মি, একা নাকি? খান বাহাদুর চৌধুরী বাড়ি একমাত্র মাইয়া, ভাইজান দেখলে আপনাকে সর্বনাশ হইয়া যাইব। সর্বনাশ তো হয়ে গেছে গাদা, পিছু করো। আয় মেয়ে, তুমি জানি কি বললে? কি শোনেন নাই? আপনাকে সর্বনাশ হইয়া যাইব। আমাদের সর্বনাশ? ওকে আমি ম্যারেজ করব। তওবা তওবা, অমন কথা মুখে আনবেন না, আমাগো ভাইজান শুনলে মারা যাবেন। ডাকো, আরে ডাকোর ভাইজানকে, অমন ভাই কত দেখলাম। আমি হচ্ছে গিয়ে আমেরিকা থেকে ফেরা এক সম্ভ্রান্ত যুবক, আমার প্রস্তাব পেলে ওর ভাই নিজেই রাজি হবে আমার কাছে বিয়ে দিতে। বলা শেষ হয়েছে? তুই আমার বোনকে বিয়ে করবি? আপনার ম্যারেজ আপনি একাই করেন, আপনার বিয়ের বরযাত্রী তো আমি নাই। করতে পারলে একটু ওরে হাঁটতে যুবক ছাড়াইয়া। এরপরে আমার বোনের দিকে তাকালে আমি তোর চোখ দুটো তুলে নেবো, কথাটা মনে রাখিস। দাদি, হারামজাদি শুধু ব্যথা দেয়। ওরে না, ওরে না, ওরে মাইরা লাভ কি? লাত্তিটা আমারে মারেন। ছি ছি ড্যাড, এই লাত্তিটা সাজিদের কইসা মারতে পারলেন না? সাজিদের লগে মারামারি করতে গেছিলেন কোন কামে? পিডাইয়া করছে নাকি? শোনেন, ইয়ারে পাওয়ার জন্য আপনার চিন্তা করতে হইব না, ওরে আমি এই বাড়ির বউ করে আনবই। বলো কি ড্যাডি, রিয়ালি? ইউ আর মাই সুইট পাপা। তুমি শীঘ্র বিয়ের প্রস্তাব পাঠাও, পার্লার একদিকে মেয়ে আর অন্যদিকে স্বর্ণ দিয়ে ওই মেয়েকে আমি বিয়ে করবই। তোমার বিয়ে করানোর জন্য আমি তো নিজে প্রস্তাব পাঠাইছিলাম, শালায় আমারে বেজ্জতি করছে। আর বাবা হোয়াট, সেই দিনের অপমান তো কিছু না, কিছু না, স্যাম্পল নমুনা। তোমার চাচায় সাজিদের ফুপুরে বিয়া করতে চাইছিল বলিয়া সাজিদের দাদায় তোমার চাচারে মাথা কামাইয়া মুখে রং মাইকিয়া হামাগুড়ি দিয়া সারা গ্রাম ঘুরাইছিল। নাকে খত দিয়ে হামাগুড়ি দিয়ে এখান থেকে বেরিয়ে যা। সেই দুঃখে তোমার চাচায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বাঁচছে। সেই দিনের অপমান আমি ভুলি নাই, সেদিন ওদের সামনে আমি দাঁড়াইতে পারি নাই, কারণ আমি ছিলাম দুর্বল, ওদের শক্তির সামনে দাঁড়াইতে পারি নাই। কিন্তু এখন সময় পাল্টে গেছে ড্যাড, ওরে এই বাড়ির বউ করে আনো,
কোথায় কোথায় ঠুয়া দিব, লাতি দিব, উষ্টা দিব, থাল বাসন মাজাম, গড় ঝাড়ু দাম, পাইখানা গাছতলের মাছ খাওয়াম, এইভাবে প্রতিশোধ নিব। Yes, Dad, চলে বলে কৌশলে যদি না হয় আমি শক্তি প্রয়োগ করব ড্যাড। রবি, রবি, আমার রবি, অপমানের বদলা আজ আমি নেব, আজ তোকে জানিয়ে ফেরত যেতে দেব না। আমার বাপ দাদায় আপনাকে বাড়ি লাইট চালাছিল, তাই বল আপনি শহর থেকে আইসেন শুন না, আপনার লগে দেখা করতে যাইতেছিলাম। কেন বেকার মানুষ, দয়া কইরা যদি একটা কাম দেন। তোর মতো বীর বাহাদুরের কাজের অভাব। অভাব, বড় অভাব হুজুর, বড় কষ্টে আছি। ঠিক আছে ঠিক আছে, ঘোড়া দুটো কাছে নিয়ে আয়, চল কেয়া। আরে সি
চিল্লাইয়েন না, চুপ করেন। দশ জনে শুনলে আগে তো আমাকে গায়ে স্যাপ দিতই, এখন কাইসা কপ ফেলাইব। আবারও চিল্লায়, আপনি না ব্যায়াম করেন, সহ্য শক্তি নাই, ব্যথা করছে তো। করুক করুক, আমার মান ইজ্জতের জন্য চাই পেলাম। এই জন্যই তো লোকে বলে একেবারে মরা ভালো জ্যান্ত মরার সাইতে, কিলাইয়া গুতাইয়া আপনার একেবারে জ্যান্ত সাইতে দিছে। গেদা ঝাড়ু, একটা ঝাড়ু লইয়ায়। আপনি ঝাড়ু দিয়ে কি করবেন? আমার কপালে দুইটা বাড়ি দিমু। কত আশা ছিল, স্বপ্ন ছিল, চৌধুরীগণ নাকের ডগার উপর বৈশা রাজত্ব করুম। কোন সমস্যা হইলে গ্রামের লোকে এসে আমাকে বলবে, আমাকে না পাইলে চাকর বাকর বলবে ছোট হুজুরের কাছে যান। সেই আপনি মায়ের খাইয়া আমার সব স্বপ্ন একেবারে ছেড়া বেড়া লাগিয়ে দিচ্ছেন। Don't worry dad, I will teach him a good lesson. শুনেন, আমার কথা শুনেন, আপনি আর দয়া কইরা ইংরেজি বইলেন না, দেশি ভাষায় কথা বলেন, দেখবেন ইনশাল্লাহ ও আপনার হাতে মার খাবেই। পদমালি আজ থেকে এখানেই থাকবে, ওর থাকার ব্যবস্থা কর। জি হুজুর। এই আসো। সালাম ছোট হুজুর। সালাম মেম সাহেব। ভাইয়া, ছোট বাবার মুখে যেমন শুনেছি ঠিক তেমনি, তাই না? কি লাঠিয়াল? ও লাঠিয়াল। বাহ, খুব স্বাদ হয়েছে, রান দেখে আমি খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোমার আপা মনি রান্ধে না? না। তোমার আপা মনি এখন কি করে? বোধ করি শুয়ে আছে। কোথায়, উপরে না নিচে? দোতলায়। কার নাস্তা? আপা মনির নাস্তা। ও, যাও যাও। এই শোনো শোনো, কি বলবা তাড়াতাড়ি বলো। এমন সুন্দর একটা সকাল, আর তোমার কি অবস্থা? কি অবস্থা আমার? আয়নায় দেখো না, মাথার চুল আউলা ধাউলা, মুখে একটু সাজগোজ নাই। আমার কি সাজগোজ করনের সময় আছে? কত কাম। আরে কাম তো থাকবই, তাই বইলা তোমার এমন সুন্দর চেহারাটা একটু সাজগোজ হই বলা, এটা হয় নাকি? দাও নাস্তাটা, আমি লইয়া যাইতাছি, তুমি যাইয়া একটু সাজগোজ করে নাও। না না, কেউ দেখে ফেলালে গ্রামে লইব। আর কিছু হইব না, আমি তোমার আপার জান বাঁচাইছি না, তোমার ভাইজানের জান বাঁচাইছি। আর যাও না, আজ না হয় আমার জন্য একটু সাজগোজ করলা। আর যাও তো, আর যাও। আল্লাহ, আপা মনি, আপনার জন্য নাস্তা আনছি, খাইয়া লন। আমি এখন খাবো না, যা তো। না খাইলে আপনার বুকের মধ্যে যে আনন্দটা, হেঁটে ছুটতে যাইব। আহা, যা তো, ভালো লাগছে না আমার। বুঝছি, শরীরটা ম্যাজম্যাজ করতেছে তো, একটু টিপে দিলে ভালো লাগবো। দে তাহলে। একটু উপরে দে তো। এই, এখানে না। এ পায়ে না, ও পায়ে দে। বাহ, ভালোই তো লাগছে, এখন থেকে রোজ টিপে দিবি।
जी कौन दिने ना राते राते ही दिश दिने तो अब तोर काज कर्म थाके अच्छा नीचे नीचे आई जी नूतन लाठियाल कैमन रे खूब हैंडसम ताई आमिना लाइट हले बालों पर शफलाई सी के तू यो के भालों बेशी पहले थीश गुड मॉर्निंग मैडम কি সর্বনাশ তুমি এখানে কেউ যদি দেখে ফেলে কেউ দেখবে না কিয়া আমার কিয়া আমার কিয়া আপামনি এই কুমকুম জি কোথায় থাকিস বাইরে লোক দিয়ে নাস্তা পাঠাস ওর কোন দোষ নাই আপামুনি সব দোষ আমার আমি ওরে তয় দেখেন রাতটা কিন্তু দারুন কি করেছিস তুই সত্যি কুমকুম তোকে তো লাগছে না সত্যি কইতাছ না আপামুনি আমি যাই কুমকুম আসি সর্বনাশ নিতে ছোট হজুর ছোট হজুর সর্বনাশ তাহলে এখন আমি কি করি কোন দিকে যাই কেমন ঢুকাই হ্যাঁ এবার সবাই নামতে পারবো তো যাও 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 আলে ভালোবাসা তোমাদের ভালোবাসা সার্থক হোক তোমাদের ভালোবাসা সার্থক হোক থ্যাংক গড আই এম ছোট হুজুর এই যে ঘোড়া আনছি সাজিদ এখন কোথায় যাচ্ছ কেন ফুলতলি জমিদার বাড়িতে একদিন তোমায় না দেখলে পরে কষ্ট আমার যায় যে বেড়ে একদিন তোমায়
যখন থাকো দু চোখে লাগে নেশা তুমি আমার ভালোবাসা আমার মুখের গ্রাস তুই কেড়ে নিবি কোনদিন না শুয়ের বাচ্চা তোমার স্বপ্ন আজ সত্যি হবে ড্যাডে জমিদার কন্যা হবে পান্ডি বউ তুমি আমি হাসবো আরে পান্ডির বাচ্চা শুধু কাঁদবে কাঁদবে যাও ডাডি এ বান্দি বৌমা লোকে বৌমারে বালা পড়ায় আমি তোমারে শিকল পড়াইছি এখনো বিয়াতে রাজি হয়ে যাও
না আমি মরে গেও না তোমার কথা শুনে দর্শক পালি দেবে তালি দেবে তোমার তো মারুম না লুলা করে ছেড়ে দেব ব্যবস্থা করতে আছি এইবার রাজি হয়ে যাও রাজি না হয়ে যাবা গই আমাকে মেরে ফেলো তবু আমি রাজি হব না রাজি হব না হব না হব না জিত করে আমার লোকে জিত করে একটা থাবড়া দিয়া দাঁত দিয়ে কারণ তুমি এখন আমার হাতে বন্দি আর একটু পরেই তুমি হয়ে যাবে আমার সম্বন্ধী কাজ হবে না তুই লাগে সস আমার ভাই তোর ফুপুরে বিয়া করতে চাইছিল তোর দাদা জমিদারি দেশ দেখাইয়া আমার ভাইরের নাকে খদ দেওয়াইছিল তুই তো তখন নান্না বাচ্চা কিছু কইতে পারবি না তোর বাপ দাদা সব জানে তোর একটা ল্যাংড়া চাচা আছে না ওই শালাই কই নাই ভুলি নাই কিচ্ছু ভুলি নাই সব মনে আছে সব মনে আছে সব মনে আছে আজ হবে তার প্রতিশোধ তোদের বংশের ঐতিহ্য গৌরব আজ মাটিতে লুটোপুটি খাবে দাদা বংশে পেয়ে পড়াল আজ এক ভাই তার নিজ হাতে এক মাতাল ছেলের সাথে তার বোনকে বিয়ে দেবে আর মন তোর এত বড় সাহস আজ তোকে আমি হামাকুড়ি দিয়ে ক্লোরিং করে এগিয়ে এসো ও মিষ্টি কথায় তোর পেট ভরছে না বস বলছি বস ভাইয়া
নাকে খত দেন আপনার দাদায় আমার ভাইরের নাকে খত দেওয়া হয়েছিল খত দে কুত্তার বাচ্চা
বাপ বাপকে ছাড়ে না। আমার রবি ছোট বাবা, আমি ইচ্ছে করলে কেয়াকে নিয়ে অনেক আগে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা চাইনি। ঐতিহ্য আর বংশমর্যাদার অহংকার আপনাদের এমন ভাবে ঘিরে রেখেছে যে সেখানে আমার ভালোবাসা মৃত্যু হোক তা আমি চাই না। আসি। ছোট বাবা, ছোট বাবা, রবি, না। রবি, ছোট বাবা, রবি দেও না, ছোট বাবা রবিকে থামাও, রবি, ভাইয়া, ভাইয়া রবিকে থামাও, ভাইয়া আমি রবিকে ছাড়া বাঁচবো না, রবি দেও না, ছোট বাবা, রবি, ছোট বাবা, রবি, রবি, ভাইয়া, ভাইয়া রবিকে থামাও, ওকে যেতে দিও না, ভাইয়া, ভাইয়া, ভাইয়া রবিকে যেতে দিও না, ভাইয়া ছেড়ে দাও, ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না, ভাইয়া, ভাইয়া। সাজিদ, ঐতিহ্য আর বংশমর্যাদার চেয়ে ভালোবাসার দাম অনেক বেশি। রবি তার প্রমাণ দিয়ে গেল, ওকে যেতে দে, যেতে দে সাজিদ, যেতে দে। যা বোন, যা। পৃথিবীতে আর কোনো ছেলে রবির চাইতে তোকে বেশি ভালোবাসবে না, যা। ছোট বাবা, তাইয়া, যা। রবি, রবি, রবি দেও না, দাঁড়া, রবি, রবি দাঁড়া। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে ছেড়ে কেন চলে গেলে, আমি কেমন করে বাঁচব, কাকে নিয়ে বাঁচব? তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। রবি, রবি,
একদিন তোমায় না দেখলে পরে কষ্ট আমার আর যায় যে বেড়ে একদিন তোমায় না দেখলে পরে কষ্ট আমার আর যায় যে বেড়ে তুমি আমার আলো I'm not afraid to die.